ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ইসলামী ব্যাংক পিএলসি স্টল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার পূর্বাচলে বিবিসিএফইসিতে ইসলামী ব্যাংকের 71 নম্বর স্টল উদ্বোধন করেন ব্যাংকের এমডি ও সিইও মোহাম্মদ মনিরুল মওলা। এ সময় তিনি মেলায় নির্মিত বঙ্গবন্ধু প্যাভিলিয়ন পরিদর্শন করেন এবং পরিদর্শন বই স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাকসুদুর রহমান, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মিজানুর রহমান ভূঁইয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন ও নজরুল ইসলাম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এ এম শহীদুল ইমরান এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র সাহা সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।